রবিবার বিশ্বকাপ ফুটবল খেলা ছিল, এই খেলাতে জয়ী হয় আর্জেন্টিনা। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিলের ফ্যানরা বিজয় টিম আর্জেন্টিনার দর্শকদের উপরে হামলা চালায়। 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নারুগোপাল ভগত সোমবার আহত ব্যক্তির বাড়িতে যায় এবং তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করে দেন। যারাই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানিয়েছেন এবং জেলা প্রশাসনের কাছে তিনি জানিয়েছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক। নারুগোপাল ভগত বলেন, খেলা মানে সবার, এতে রাজনীতির রং কিসের? এটাতে কোনো দ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠী নেই, খেলায় হারবে খেলায় জিতবে এটাই তো বাস্তব। যিনি আহত হয়েছেন ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল আমরা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছিলাম, সেখানে প্রায় 150 থেকে 200 জন লোক বসে খেলা দেখছিলাম। সেখানে কিছু ব্রাজিল সমর্থক ছিল যারা ফ্রান্সের হয়ে গলা ফাটাচ্ছিল, কিন্তু শেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে বলে তারা অসভ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, তাদের হাতে সেই লাঠি দিয়ে আঘাত করে তারা। এখন দেখার শুধুমাত্র কি বিশ্বকাপ ফাইনাল নিয়ে ঘটনা, নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো রহস্য? এরই মধ্যে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে আহত সেই ব্যক্তি। কালকে আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল খেলা ছিল, সেখানে আমরা একটা পুজো করি, সেখানে প্রায় মাঠে খেলা করি, সেখানে প্রায় 150-200 লোক রাস্তায় মাঠে সবাই এসে খেলা দেখছিল। তো সেখানে কিছু ব্রাজিল সমর্থক ছিল, তারা হেরে যাওয়ার তো ক্ষোভ ছিল, তারা ফ্রান্সের হয়ে গলা বাজি করে, কিন্তু হেরে যাওয়ার পর তারা রাস্তা দাঁড়িয়ে খুব কিস্তি গালাজ এরকম করছিল, কারো কারো গাছ ধাক্কা ধাক্কি করে। আমাদের ছেলেরা একটা প্রতিবাদ করায় নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করে, ধাক্কা ধাক্কা করতে ওদের কাছে বাঁশ ছিল, লাঠি ছিল, ওরা বাঁশ আর লাঠি দিয়ে আমাদের ছেলেদের হাত দিয়ে কে কে মারলো, নাম কি তাদের? যারা মেরেছে তার নাম ছিল টিপু রায়, হাজিরাম রায়, আপনার টিপু রায়, মন্তবা, উপবা এসব ছিল, আরও অনেকে ছিল। এটা কোন নম্বর ওয়ার্ড? 22 নম্বর ওয়ার্ড। তারা কোন দল করে? তারা ঠিক মতো কী গল্প তারা নিজেরাও জানে না, তারা তাদের আত্মীয় করছে তারা বর্তমানে তাদের এই বছর পৌরসভা উঠেও তাদের বাড়ির লোকের সিপিএম এজেন্ট বসেছিল, কখন তারা তৃণমূল মিছিলে যাচ্ছে মিছিলে হাঁটে, কখনো তারা সিপিএম মিছিলে হাঁটে, ওটা নির্দিষ্ট করে তৃণমূলের মিছিলকে তাদের হাঁটতে দেখা গেছে। হাঁটতে দেখা বলতে স্যার কোনো সামনের সাইডে দেখিনি, হয়তো ক্যামেরার সামনে কোনোদিন আসে না, হয়তো গেলে হয়তো লোক জেনে যায় বলে তারা গুমটি দেখে নকরে নিচে রাখি। আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর কে? আমাদের ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত মহাশয়। তিনাকে জানানো হয়েছে? হ্যাঁ, ওনাকে জানানো হয়েছিল, উনি আমার বাড়িতে এসেছেন, সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে খুব দুঃখজনক ঘটনা, এই ঘটনা একটি নিন্দনীয় ঘটনা, আমি এই ঘটনার পুরো নিন্দা করছি, আমি পাশে আছি, উনি আইসিকে বলেছেন যে ব্যাপারটা দেখার জন্য। থানায় কি অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম, আইসি কথা দিয়েছেন যে আপনি এই ব্যাপারটা দেখছি আমি, আপনারা যান। কী চাইছেন আপনি? আমি চাইছি এই যে সমস্ত ছেলেরা দুদিনকার ছেলেরা দুদিন এখন এরা খুব গাঁজা পানি এসব খায়, দুদিন আগে কেউ অ্যারেস্টও হয়ে এসছে, এদের হচ্ছে নেশাগ্রস্ত ছেলে, এদের মাথা ঠিক থাকে না। আমি চাইছি এইসব ছেলেদের যাতে উপদ্রব কমে এবং তারা যাতে সব মহিমায় নেশা ভান ছেড়ে ভালো পথে ফিরে আসুক, এরকম অশান্তি যাতে না করুক। এতে তো আজকে আমার ক্ষতি হয়েছে, আগামী দিন তাদেরও ক্ষতি হতে পারে, অন্য কারোরও ক্ষতি হতে পারে, আমরা চাই না এরকম ঘটনা বারবার ঘটুক। তৃণমূলের গোষ্ঠী মনে করি, আমি এদের তৃণমূলের গোষ্ঠী মনে করি না, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে অ্যাকচুয়াল খেলা খেলা ম্যাটার, এটা পার্টির কোনো ম্যাটার না, আমরা পার্টির কেউ নই। আপনার নাম পড়েছে? আমার নাম হচ্ছে কালো ভাই, আমি 22 নম্বর তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ।